हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद सोमा। आज हमें आपनादे संगे शेयर करछी दुर्दान्त स्वादेर सम्पूर्ण निरामिष पटल भापा रेसिपी। एई प्रचंड गरमे दिने जेटा दुपुर बेला गरम भातेर संगे खेते दुर्दान्त लागे, आर जेहेतु रेसिपिटी निरामिष ताई जे कोनो निरामिषेर दिने आपनारा एई रेसिपिटा ट्राई करते पारेन। चलुन देखे नेया जाक आजकेर रेसिपि। पटल भापा तैरि करार जन्नो आमी एखाने निये निएछि एकटी बड़ो साइजेर पाँच पिस पटल। पटलेर गाँगुलोके एकटा छुरी साहाज्ये भालो करे चेचे परिष्कार करे निएछि। तारपर पटलगुलोके दुदिक थेके एइरकम एकटु डिजाइन करे आमी केटे निएछि। आपनारा चाइले पटलेर ओपर एबं निच थेके एकटु करे चिड़েও निते पारेन, आबार पटलटाके अर्धेक करेও एइ रेसिपिटा ट्राई करते पारेन। এখন এই পটলগুলোর মধ্যে সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে রাখছি, যাতে নুন এবং হলুদটা পটলের ভেতরে ভালো করে ঢুকে যায়। নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে তৈরি করে নেব একটা মশলা। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ সর্ষে এবং এক টেবিল চামচ পোস্ত, আর তার সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবারে এই সমস্ত উপকরণগুলোর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে একটা পাত্র নিয়ে তার মধ্যে ঢেলে নিলাম। আর বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে মিক্সিং জারটা ধুয়ে এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিলাম। এখন এই তৈরি করে রাখা পেস্টার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। এই সমস্ত মশলাগুলোকে পেস্টার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি সাদা পটল ভাপা তৈরি করতে চান তাহলে হলুদ এবং লঙ্কার গুঁড়োগুলোকে অ্যাভয়েড করতে পারেন, এর পরিবর্তে একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা মিশিয়ে দেবেন। এবার মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে নুনটাকে একটু বুঝে ব্যবহার করতে হবে, কেন আগে আমি পটলের মধ্যেও নুন দিয়েছি এবং মশলাটা তৈরি করার সময় সামান্য নুন দিয়েছিলাম, তাই বুঝে নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। চলে এলাম রান্নার পদ্ধতিতে। একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। পটলগুলোকে আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব। আমরা সবাই জানি যে কোনো ভাপা রেসিপিতে সব জিনিস কাঁচাই ব্যবহার করা হয়, ভেজে ব্যবহার করা হয় না। কিন্তু পটলের একটা কাঁচা গন্ধ থাকার জন্য পটল ভাপা যখন তৈরি করবেন তখন অবশ্যই পটলগুলোকে ভেজে নেবেন। পটলের এক পিঠটা ভাজা হয়ে গেলে এবারে আমি পটলগুলোকে উল্টে দিয়েও উল্টো পিঠটাও ভালো করে ভেজে নেব। উল্টো দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আরও একটু নাড়াচাড়া করে পটলগুলোকে আমি কয়েক মিনিট ভেজে নিচ্ছি, যাতে পটল ভাজতে ভাজতেই প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। এখন পটলগুলোর গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে, এবারে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার চলে এলাম পটলগুলো ভাপানোর পদ্ধতিতে। তার জন্য আমি একটা চৌকো টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ঢাকাওয়ালা পাত্র এখানে ব্যবহার করতে পারেন। টিফিন বক্সের মধ্যে আমি একে একে সমস্ত পটলগুলোকে আগে সাজিয়ে দিলাম, তারপরে এই পটলগুলোর ওপরে তৈরি করে রাখা মশলাটা ঢেলে দিলাম। এই মশলার বাটিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে, কেননা পটলটা ভাপানোর পর মশলাটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবং চারটে চেরা কাঁচা লঙ্কা। এই শেষের তিনটি উপকরণ পটল ভাপার মধ্যে একটা দুর্দান্ত ফ্লেভার এনে দেবে। টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে চলে এলাম ভাপানোর পদ্ধতিতে। তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে রেখে দিয়েছি একটা স্ট্যান্ড। পাত্রের মধ্যে এই টিফিন বক্সটাকে আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটাকে এমনভাবেই দিতে হবে যাতে টিফিন বক্সের নিচের কিছুটা অংশ জলের মধ্যে ডুবে থাকে। তারপর এই পাত্রটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পটলটাকে স্টিম করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকাটাকে খুলে নিলাম।
কিন্তু এখন সমস্ত কিছুই খুব গরম আছে, এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে টিফিন বক্সটাকে আমি বের করে নেব। ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সের ঢাকাটাকে আমি খুলে নিলাম। দেখুন পটল ভাপা একদম রেডি হয়ে গেছে, গ্রেভির ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে। এবং আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি পটলগুলো কতটা নরম হয়েছে। এই রেসিপিটা করতে বেশি সময়ও লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং এর স্বাদ হয় দুর্দান্ত। আজকে আমার এই পটল ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।